ধন্যবাদ যিশুর জয় হোক ই ম্যানুয়েল আমার প্রতিটি ভাই বোন যারা দ্য হাউস অফ গড চার্চের ডাকে আমরা উপস্থিত হয়েছি প্রতিটি ভাই বোনকে আমি যিশুর নামে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রভু দিন আজকে আমরা একত্রিত হয়েছি উপাসনা করব বলে আর ধন্যবাদ সুশান্ত দাকে আজকে আমাদের যে পরিচালনার মধ্যে দিয়ে নিয়ে গেছেন আমাদের প্রারম্ভিক প্রার্থনা করেছেন প্রতিটি ভাই বোন একত্রিত হয়েছেন তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই ধন্যবাদ দিই নিরন্তরভাবে তার ভালোবাসা আপনাদের এই পরিবারকে সমস্তভাবে সর্বতভাবে প্রতি রোববার এখানে নিয়ে আসে তাই আজকে বড়ো গৌরবের দিন কারণ আজকে প্রভুর দিন আমরা শুরু করব সপ্তাহটা তার নামে তাকে উপাসনার মধ্য দিয়ে আমরা দিনের প্রতিটা দিন উপাসনা করি সপ্তাহে কিন্তু আজকে আমরা নির্দিষ্টভাবে তার প্রতি সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যা করে দিয়েছেন গত সপ্তাহ থেকে আর যা করবেন আগামী সপ্তাহ তাই আসুন আমরা বাক্যে যাওয়ার অংশ আগে আমরা তার কাছে নতুন হই এবং প্রার্থনা করি প্রেমায় পিতা তোমাকে ধন্যবাদ জানাই তোমার সমস্ত আশীর্বাদের জন্য তুমি আমাদের যুক্ত করেছ এবং স্থায়িত্ব দিয়েছ সাহায্য করো প্রভু যিশু যাতে তোমার মধ্য দিয়ে আমরা আজকে যা কিছু করবো তোমার গৌরব বহন করতে পারি প্রভু প্রত্যেকের হৃদয়কে তোমার সাথে সমস্ত সংযুক্ত করো পবিত্র আত্মায় অনুসন্ধান করো এবং মুক্ত করো প্রভু সমস্ত বাহ্যিক আমাদের চিন্তাধারা থেকে এবং নিয়ন্ত্রণ করো আমাদের হৃদয়কে তোমার পবিত্রতার মধ্যে যাতে তুমি যা বলছো আমরা তা শুনবো প্রভু এবং প্রত্যেককে আমাদের পুরুষের তলায় দাঁড় করাও যাতে তোমার সত্যকে জেনে এবং তোমার সমস্তভাবে সেই গরিমা প্রশংসা আমরা করতে পারি ধন্যবাদ প্রার্থনা নামে চাইলাম আমেন। ধন্যবাদ আমার ভাই বোনেরা প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে প্রভু যিশু আজকে আমাদের দিয়েছেন আমরা যখন খ্রিস্টের উপাসনা করি কিন্তু আমরা দেখব যে একটা প্রশ্ন আমাদের সেই খ্রিস্টীয় জীবনে আসে বারবার করে যে এই পৃথিবীতে যখন আমরা এসেছি এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমরা দেখেছি যে সাধারণভাবে পৃথিবীর বুকে যখন আমরা যাই আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের নানানবিধ কার্যের মধ্যে যারা জড়িত রয়েছে আমাদের সাথে প্রতিটা সম্পর্কে দেখি কাদ কারোর কিছু না কিছু তাদের জীবনে কষ্ট দুঃখ বেদনা আসে মাঝে মধ্যে তারা বলে এ কী কী জন্ম দিলে এ কেমন জন্ম এই ধর্ম কিসের জন্য মানুষের জীবনে কষ্ট দুঃখ বেদনা ব্যর্থতা সব কিছু হারিয়ে যাওয়ার মুহূর্তগুলো তাদের জীবনকে এই প্রশ্ন আনে আর তাই প্রশ্ন যদি থাকে যে কেন জন্মেছি আমাদের বিশেষ করে খ্রিস্টীয় জীবনে আমাদের জন্মটা হচ্ছে প্রভু সমস্ত আশীর্বাদের মধ্য দিয়ে তাই আমরা দেখব যে উপাসনার লগ্নে এই আমাদের কেন জন্মেছি এই প্রশ্নটা আমাদের তাড়াবে আর তাই আজকে আমি রেখেছি যে পবিত্র উপাসনায় যে কেন আমরা জন্মেছি এই প্রশ্ন দিয়ে আমাদের নিরন্তর কষ্ট দুঃখ বেদনা যে জাতি যে ধর্মে যে অবস্থায় থাকি প্রতিটা মানুষের আমাদের জীবনে এই প্রশ্ন আজকে আসছে কারণ আমাদের ব্যর্থতা আমাদের চরম জীবনের কষ্ট ক্লেশ সংকট সমস্যা হতাশা চূর্ণ আমরা কিন্তু আমরা যারা যিশুর নামে দাঁড়িয়েছি তাদের বাক্য থেকে ঈশ্বর আজকে তার উত্তর কী দেন উপাসনার আগে আমরা সেই অনুসন্ধান করব আমরা পড়ি যদি আদিপুস্তকে দুই অধ্যায় সেখানে বলছি যে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে বা মানুষকে সৃষ্টি করলেন ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে তাই আমরা যখন জন্মগ্রহণ করেছি তার উত্তর যদি হয় আমরা জানি কেউ আমাদের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন কে সম্পূর্ণ যার কাছে আজকে আমরা নমিত হচ্ছি উনি আমাদের সৃষ্টিকর্তা উনি আমাদের একমাত্র ঈশ্বর তাই যদি দেখি যে কেন জন্মেছি যদি এই প্রশ্ন আমাদের জীবনে খুঁজি তাহলে জানতে হবে এই সম্পর্কটাকে বড় করে যে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন উনি কেন আমাদের জন্ম দিয়েছেন কীসের জন্য আমরা তার কাছে আজকে শুনব তবেই আমরা জানব সেই উদ্দেশ্য সার্থক সম্পূর্ণ জীবনযাত্রা যার মধ্য দিয়ে আমরা তাকে প্রশংসা করতে পারবো আর তাই আজকে আমাদের উত্তর হবে আমরা উপাসনা করার জন্য জন্মেছি হ্যাঁ ভাই বোনেরা আমরা জমেছি জন্মেছি উপাসনা করার জন্য কেমনভাবে এই ভাষাটা আমরা আজকে বলতে পারি আমাদের কাছে সম্পূর্ণতা পেতে পারে আমরা যদি দেখি যে সম্পূর্ণভাবে আদিপুস্তকে দুই অধ্যায়ের আটে বলছে সদা প্রভু ঈশ্বর পূর্বদিকে স্বর্গের এদেন এক উদ্যান প্রস্তুত করলেন এবং মানুষকে আমাদের প্রথম মানব আদমকে যখন তৈরি করলেন মাটি থেকে ধুলিকণা থেকে সেখান থেকে উনি রাখলেন সেই উদ্যানে তো আমাদের মানব জাতি শুরু হয়েছিল সেই ঈশ্বরের এক মনোনীত উদ্যান থেকে যেখান থেকে আমাদের সমস্ত মানবজাতির জীবন শুরু আর তাই ঈশ্বর সেই যাত্রাকে নতুনভাবে দিয়েছিলেন মানব জাতিকে শুধু সেখানেই তাকে উদ্যান দেননি উদ্যানের সাথে উনি তাকে তার এক সমস্ত সহ সহভাগিতা করার জন্য আর নারীকে তিনি সমস্তভাবে প্রস্তুত করলেন সৃষ্টি করলেন যার নাম হচ্ছে হাবা তাই হাবাকে উনি সৃষ্টি করলেন আর তাই এই দুই সৃষ্টি আদম এবং হাবাকে সৃষ্টি করলেন এবং সমস্ত কিছু যা সৃষ্টি করেছিলেন উনি পাঁচ দিনে তার সব কিছু উনি সপ্তম দিনে ষষ্ঠ দিনে অর্পণ করলেন তাদের হাতে বললেন তোমরা আনন্দ করো কেন ঈশ্বর চেয়েছিলেন কেন সৃষ্টি করেছিলেন তার একটাই কারণ ছিল ঈশ্বর যখন কিছু করেন প্রতিটা কাজের তার উপলক্ষ বা উদ্দেশ্য থাকে আর তাই তার সেই উদ্দেশ্যটা সর্বদাই এক মহান উদ্দেশ্য বলে গণিত হয় আর যদি তার উদ্দেশ্যে যদি তার সৃষ্টি মানে আমরা মানব জাতির জন্য তার মহান হয়ে থাকে তাহলে অবশ্যই জানতে হবে যে সেই মানব জাতির মহানতার সৃষ্টিটা ছিল কারণ উনি তার প্রতিমূর্তিতে ওনার গুণ দিয়ে ওনার আকারে নয় ওনার সম্পূর্ণ সমস্ত ঈশ্বরীয় গুণ দিয়ে আমাদেরকে তৈরি করেছিলেন আর সেই আমাদের জীবনকে ঈশ্বর তার পরিবারের অংশ হিসেবে দেখেছিলেন আর সেই সম্মানার্থে আমরা যারা মানুষ আদম এবং হুবা সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তার সাথে সংযুক্ত ছিলেন সেই এদেন উদ্যানে এবং তারা তাদের জীবন আনন্দে পরিপূর্ণ করেছেন এবং প্রতিটা সময় ঈশ্বরকে তারা তাদের জীবনকে অর্পণ করে চলেছেন নমিত করে চলেছেন উপাসনা করতেন কারণ তারা জানতেন যে তাদের সৃষ্টিকর্তা কে তাদের তাই তাদের সমস্ত ভালোবাসা ছিল তার পিতা বা ঈশ্বর সৃষ্টিকর্তার প্রতি তারা তাদের জীবন দিয়ে সমস্তভাবে মন প্রাণ ঢেলে তাদেরকে সমস্ত ঈশ্বরের উপাসনা করতেন তার জন্য ঈশ্বর সেই সহভাগিতা তার ভালোবাসাটা রেখেছিলেন আর তাই ঈশ্বর যখন কোনো উদ্দেশ্য করেন তার উদ্দেশ্যই থাকে সেই সমস্ত জীবনে যাতে আমরা পরিণতি পাই সেই জন্য তার একটা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা হচ্ছে তার সাথে যাতে আমরা যারা রয়েছি তারা প্রত্যেকে সেই সহভাগিতা বা পরিবারে একসাথে থাকি ঈশ্বর পবিত্র আর তার পবিত্রতা সেই আদম এবং হাবার মধ্যেও বজায় ছিল কারণ উনি তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা জানি বাক্যে বলছে যে আদম এবং হাবা সেই উদ্যানের মধ্যে ঈশ্বরের সমস্ত অবাধ্যতা করেছিলেন তাদের যেটা করতে ঈশ্বর প্রভু বারণ করেছিলেন তারা সেই শরীরশৃপের সমস্ত শয়তান যিনি তার প্রোচনায় প্রলোভনে পা দিয়ে সেই অবাধ্য ডেকে এনেছিলেন আর তার ফলে সেই অবাধ্যতা মানব জীবনে পাপ এনেছিল সেই উদ্যানকে অপবিত্র করে ফেলেছিলেন আর তাই তাদেরকে সেই উদ্যান যে উদ্যানে মানবজাতির শুরু ইতিহাস সেই উদ্যান পবিত্র উদ্যানকে মানবজাতিকে জাতিকে চলে আসতে হয়েছিল বের করে আসতে হয়েছিল কারণ ঈশ্বর পবিত্র পাপ একসাথে সহ অবস্থান হতে পারে না আর তাই আমরা আজকে যখন প্রতিটা মানুষ জীবনে খুঁজি যে কি আমাদের উদ্দেশ্য যে কেন আমরা এই পৃথিবীতে বাঁচি তার প্রথম উদ্দেশ্য যদি আদম হবালকে দেখি ঈশ্বর তাদের বলেছিলেন যে তোমাদেরকে আমি পৃথিবীর সব কিছু দিলাম তোমরা এগুলো ভোগ করো এবং তোমরা ফলবন্ত হও বংশ পরম্পরা এবং তোমরা আমার সাথে থাকো আমার পবিত্রতায় থাকো আর ঈশ্বরের পবিত্রতা যখন আমরা দেখি তখন আদম হুবা তাদের জীবন তার সমস্ত স্বর্গীয় পিতাকে সৃষ্টিকর্তাকে সেইভাবেই সেই সম্মান সেই ভালোবাসার মধ্যে সেই জীবনযাত্রা অব্যাহত রেখেছিল কিন্তু শয়তান সেই মাঝে সংসারকে ঈশ্বরের ছত্রভঙ্গ করে দিয়েছিলেন আর তাই হাবা এবং আদমকে প্রথম আদমকে সেই দেশ ছাড়া বা স্বর্গীয় উদ্যান ছাড়তে হয়েছিল আর তার ফলে এই পৃথিবীতে পাপ নেমে এসছিল। পাপের ফলে আমরা দেখেছি যে মানুষের জীবনে কষ্ট দুঃখ নেমে এসছিল। কেন কেন আমরা মানুষ এগুলো আমরা বুঝতে পারি না যে কেন আমরা জন্মেছি কেন আমরা ঈশ্বরের যে প্রকৃত ভালোবাসা প্রকৃত পরিকল্পনা আমাদের জীবনের মধ্যে যে রয়েছে সেটা বুঝতে অসমর্থ হই কেন আমাদের জীবনে মানব জাতিতে সমস্ত অভিশাপ নেমে এসছে এবং কেন আমরা হতাশায় সমস্তভাবে ক্রন্দন করি আমরা লজ্জিত বোধ করি আমরা হেরে যাওয়ার মানসিকতার মধ্যে থাকি কারণ আমরা যদি জানতাম যে কেন আমাদের এই জন্ম তাহলে আমাদের এই হতাশা থাকতো না কিন্তু ধন্যবাদ প্রেমময় পিতাকে উনি সেখানে থেমে থাকেননি উনি সেখানে থেমে থাকেননি আর তাই উনি আমাদের জন্য এক সর্বোচ্চ ব্যবস্থা করেছেন যে ব্যবস্থা মানুষের তৈরি নয় মানুষের চিন্তা নয় মানুষের ভাবনা নয় মানুষের কোনো কাজের মধ্য দিয়ে নয় ঈশ্বর তার পবিত্র তার সমস্ত জীবনের পরিকল্পনার মধ্য দিয়ে আমাদেরকে যুক্ত করেছেন আর তাই আমরা দেখি যে শেষ এক উদ্যান যেখানে আমাদের প্রভু যীশুকে দাঁড়াতে হয়েছিল দু হাজার বছর আগে প্রভু যীশু এই পৃথিবীতে আসলেন মানব দেহে ঈশ্বর হয়েও কারণ মানব জাতির এই পাপের প্রায়শ্চিত্ত এই হতাশা কেন জন্মেছি সেই হারিয়ে যাওয়া আদম হাবার পাপের মধ্য দিয়ে যে উপাসনা সেটাকে ঈশ্বরের প্রতি ফিরিয়ে আনতে আমরা ঈশ্বরকে তখনই উপাসনা করতে পারি যদি জানি আদম হুবার সাথে যে সম্পর্ক ছিল আবার আমাদের সেই সম্পর্ক ফিরে এসছে ঈশ্বরের মধ্যে আমরা পবিত্রতা পেয়েছি ঈশ্বরের যে পবিত্রতা ছিল আদম হবার যখন স্বর্গে ঈশ্বর তাকে সৃষ্টি করেছিলেন তাই হারিয়ে যাওয়া আমাদের সমস্ত এই সৃষ্টির জীবন আদম এবং হবার পাপের মধ্য দিয়ে যিশু ফিরিয়ে আনতে দীর্ঘ প্রতিজ্ঞা করেছিলেন আর তাই এই পৃথিবীতে এসেছিলেন উনি উনি এই পৃথিবীতে এসে সেই কাজটা করেছিলেন যে উদ্যান থেকে যেটা শুরু করেছিলেন আমাদের আদম হবা সেই যেসব পৃথিবীতে এসে আমরা জানি প্রত্যেকে উনি এক পবিত্র জীবন ব্যয় করেছিলেন মানুষ হিসেবে নয় উনি সমস্ত ঈশ্বরের একমাত্র সমস্ত জীবন্ত ঈশ্বরের পুত্র হিসেবে আর তাই সেই ঈশ্বর আমাদের পবিত্র পিতার পুত্র যিশুকে শেষ লগ্নে তার এই পৃথিবীর জীবনে মানবদের গেত বাগানে বা এক উদ্যানে সেই প্রার্থনায় যেতে হয়েছিল যখন তাকে সমস্ত সৈন্য নিয়ে তার বারো জনের একজন শিষ্য যিনি তার বিরুদ্ধে সমস্ত বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই প্রবেশ করলেন আমরা দেখছি জীবনের আঠারো অধ্যায় একের তিনে এবং তাকে সম্পূর্ণ সমর্পণ করা হলো যে কাজ উদ্যানে ঈশ্বর সৃষ্টি করেছিলেন আদি আমরা দেখলাম মানবজাতিকে সৃষ্টি করে যে তার সাথে থাকবে কিন্তু ঈশ্বরের পবিত্রতাকে আদম এবং হুবা বজায় রাখতে পারেননি আর তাই মানব জাতি হারিয়ে গেছিল ঈশ্বরের সাথে সম্পর্কে তাই ঈশ্বরের কাছে আমরা জানতাম না যে কেন আমরা জন্মেছি কে আমাদের সৃষ্টিকর্তা যিশু এসে আমাদের উন্মোচিত করলেন সত্যকে যে আমরা ঈশ্বরের শুধু সৃষ্টি নই আমরা তার অপরূপ সৃষ্টি এবং তার সম্মান সন্তান আমাদের জীবনের ব্যর্থতা আমাদের বলবে না কেন জন্মেছি আমাদের যিশুর মধ্য দিয়ে যে সত্য যে সাফল্য ক্রুশে তার মধ্য দিয়ে আমরা জীবনকে জানবো যে কেন আমরা জন্মেছি কারণ প্রভু যিশু তার জীবন দিয়ে গেদ শেমনি বাগানে যে উদ্যানে আমরা হারিয়ে গেছিলাম ঈশ্বরের সম্পর্ক এদের উদ্যানে সেই পৃথিবীর গেতসমিনী বাগানে উদ্যানের মধ্যে আমাদের যিশু প্রবেশ করেছেন যাতে আমাদের আবার এদের উদ্যানে ফিরিয়ে নিয়ে যেতে পারেন আবার আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক পেতে পারি আর সেটা সম্ভব হতে পারে ঈশ্বরের পুত্রের যিশুর সম্পূর্ণ পবিত্র জীবন এবং রক্ত বলিদানের মধ্য দিয়ে আর তাই সেটাই যিশু করেছিলেন আমরা দেখছি মার্ক পুনর অধ্যায় যেখানে তাকে গোলগাথা নামে এক স্থানে নিয়ে গেল যিশুকে এবং সেই তিন ঘটিকার সময় তাকে ক্রুশে দেয়া হলো। আর সেই সময় এক শতপতি দাঁড়িয়েছিলেন তিনি বললেন যিশুর প্রাণ ত্যাগ দেখে সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন ছিলেন নয় উনি আছেন উনি থাকবেন উনি চিরন্তন তাই মানুষ আমরা যারা দাঁড়িয়েছি আমরা আজকে সেই উপাসনা জানবো যে সত্যি প্রভু তুমি ঈশ্বরের জীবন্ত পুত্র যিনি আমাদের জন্য সেই ছেড়ে যাওয়া আদম হবার উদ্যানে পাপের কাজের মধ্য দিয়ে যে হারিয়েছিলাম সম্পর্ক ঈশ্বরকে উপাসনা করার সুযোগ কিন্তু যিশু তুমি গ্যাচ্যামী উদ্যানে এসে আমাদের আবার যুক্ত করে দিয়েছি সেই আমাদের হারিয়ে যাওয়া উদ্যানকে পিতার সাথে সম্পর্ককে ফিরিয়ে দিয়েছ দিয়েছো সেই ভাষা যেসু সেই হৃদয় যেসে সেই ভালোবাসা যেসে সেই দয়া যার মধ্য দিয়ে আমরা বুঝেছি আমাদের জীবনটা যখন জন্ম হয়েছে তোমার প্রতি বিশ্বাসের জন্য যৌন অধ্যায়ের তিন অধ্যায়ের তিন পদে যিশু বলেছে নবজন্ম না হলে তুমি আমার কাছে আসতে পারো না স্বর্গরাজ্যে তুমি প্রবেশ করতে পারো না এদের উদ্যানে ফিরে যেতে গেলে আমাদের নবজন্ম করতে হবে আর তাই যিশু নিজের জীবনকে সমস্তভাবে সেই ক্রুশে দিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে যাতে আমরা তার প্রতি বিশ্বাসের জন্য আমরা সেই এদের উদ্যানে ফিরে যেতে পারি তাই যখন আমাদের পাপ স্বীকার করেছি যিশুর কাছে এবং তার জীবনটা আমরা স্বীকার করে নিয়েছি সেই পবিত্র জীবনে চলবো বলে সেইখান থেকে আমাদের নতুন জন্ম নবজন্ম সৃষ্টি হয় দুই করন্তীয় পাঁচের সতর্ক বলে আমরাই হচ্ছি তার জাত তার নতুন সৃষ্টি আর সেই নতুন সৃষ্টি আত্মিকভাবে আমরা তাই আজকে জেনেছি যে আমাদের হারিয়ে যাওয়া উপাসনা আমাদের হারিয়ে যাওয়া পবিত্রতা আমাদের হারিয়ে যাওয়া ধর্মিকতা আমাদের হারিয়ে যাওয়া সেই স্বর্গীয় উদ্যানে ঢোকার যে পারমিশন যা লাইসেন্স ছিল সেটা হারিয়ে গেছিলো কিন্তু যিশুর মধ্য দিয়ে আজকে আমরা তা ফিরে পেয়েছি আমরা সেই অধিকার ফিরে পেয়েছি উদ্যানে আর আসুন আজকে সেই উদ্যান আপনাদের মাঝে রয়েছে সেই উদ্যানে আমরা বসি সকলে নত হয়ে ঈশ্বরের যিশুর সামনে এবং উপাসনা করি যাতে ঈশ্বরের মধ্য দিয়ে আমরা সেই আশীর্বাদ পাই রমিও পাঁচ অধ্যায়ের আঠেরো উনিশে বলে যে এক অপরাধারা আদমের সেই এদানে পাপের জন্য আমাদের জীবনে কী এসেছিলো দণ্ডাজ্ঞা পাপ এসছিল। আর তাই কিন্তু তেমনি যিশুর একটা ধার্মিকতার কার্য ক্রুশের মধ্য দিয়ে আমরা ধার্মিকতা করেছি তাই আদমের পাপ যেমন ইদেন থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল প্রবেশ অধিকার অনধিকারে আমরা পরিণত হয়েছিলাম সেখানে যিশু তার গেজ্সামণি বাগানের মধ্য দিয়ে আমাদের নিশ্চিত করেছেন প্রায়শ্চিত্ত করেছেন যে তার ধার্মিকতার কার্য দ্বারা আমরা সেই সমস্ত উদ্যানে প্রবেশ করতে সমস্ত আজ্ঞা পেয়েছি তাই আমাদের অনেককে পাপি বলিয়া ধরা হবে না কারণ তার সমস্ত ধার্মিকতার জন্য আমরা ধার্মিক বলে গণ্য হব কলসীয় এক অধ্যায় চোদ্দোর পনেরোতে বলছে আমাদের প্রতিকূল যে বিধিবেদ্য ছিল হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল কারণ আমরা পাপি তা মুছিয়া ফেলিয়া ক্রুশে প্রেকবদ্ধ করিয়াছেন দূর করেছেন আমাদের প্রায়শ চিত্ত করে পাপের আর আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া উনি ক্রুশেই আমাদের সকলের উপর বিজয় যাত্রা করিয়া স্পষ্টরূপে দেখিয়ে দিলেন হ্যাঁ আজকে যে উদ্যান থেকে আদম হওয়া লজ্জায় ছেড়েছিল মাথা নিচু করে সম্পর্ক ঈশ্বরের হৃদয় কখনও ছিল আমি তোমায় ভালোবাসি আর সেই ভালোবাসার পরিণতিতে ঈশ্বর তার পুত্রকে ক্রুশে দিয়েছিলেন আপনার আমার জন্য আর আজকে সেই ক্রুশের বিজয় রথের মধ্য দিয়ে যিশু আমাদের নতুন জীবন দিয়েছেন নতুন সত্য উদ্ঘাটন করেছেন আমরা জেনেছি আমাদের জন্মটা যখন শুরু হয়েছিল ঈশ্বর দিয়েছিলেন তাকে উপাসনা করার জন্য সেই সত্যের উপাসনা হারিয়ে গেছিল কারণ আমরা পাপি হয়ে গেছিলাম কিন্তু যিশুর কাজের ওপর দিয়ে আমরা বিশ্বাস করেছি উনি আমাদের পাপের পরিত্রা তিনি পবিত্র ছিলেন তা আমাদের পাপ বহন করেছেন তার বিশ্বাসের দ্বারা আজকে আমরা ধার্মিক হয়েছি আমরা পবিত্র হয়েছি আর সেই পবিত্রতার মধ্য দিয়ে আজকে আমরা জেনেছি আমরা যে মুহূর্তেই থাকব। আমাদের এই নতুন জন্মটা যিশুর মধ্য দিয়ে পিতা ঈশ্বরের সাথে সমস্তভাবে সহভাগিতা আনন্দ এবং উপাসনা করার জন্য আসুন আজকে আমরা লজ্জিত নই যিশুর মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ পিতা বলে ডাকতে আমরা সক্ষম হয়েছি সেই হৃদয় ঈশ্বরের পবিত্রতার মধ্য দিয়ে আজকে আমরা জানি যে আমরা উপাসনা করার জন্যই জন্মেছি প্রভু আমরা তাই আজকে আমরা আসবো সকলে আসব। হৃদয় খুলব প্রত্যেক ভাই বোন এবং বলবো হ্যাঁ প্রভু যিশু আজকে আমরা উপাসনা করব এবং তোমার আশীর্বাদ নিয়ে তোমার সমস্ত পবিত্রতা নিয়ে তোমার ধার্মিকতা নিয়ে সত্যই তুমি ঈশ্বরের পুত্র সত্যই তুমি সেই ধার্মিক সত্যই তুমি ঈশ্বর আর আজকে আমরা জেনেছি প্রভু যে আমরা জন্মেছি তোমার উপাসনা করার জন্য আসুন আমরা উপাসনা লগ্নে যাই প্রত্যেকে আমরা হৃদয় খুলি আজকে জানি আজকে আমাদের দ্বিতীয় অংশে আমরা প্রত্যেকে পরিবার ভিত্তিকভাবে একসাথে সেই ধন্যবাদ জ্ঞাপন করব আমরা কিছু স্তুতি জ্ঞাপন করব কিন্তু তার আগে আমরা উপাসনায় যাব এবং আমরা জানি আমরা জন্মেছি আমাদের লজ্জার নয় হতাশার নয় অসাফল্যের নয় ব্যর্থতার নয় আমরা জনেছি নতুন জন্ম পেয়েছি যিশুর মধ্য দিয়ে এক সাফল্যপূর্ণ উপাসনাপূর্ণ জীবন আসুন সেই উপাসনাপূর্ণ জীবন পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রত্যেকে আমরা তার সাথে উপাসনায় উপাসনার হই আমিন ধন্যবাদ